ট্রান্সফর্মারের প্রয়োগ ট্রান্সফর্মারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার এবং প্রয়োগ হল এটি এসি বর্তনের ভোল্টেজ অথবা তড়িৎ প্রবাহকে কমাতে অথবা বাড়াতে পারে এটি এসি বর্তনের ধারক আবেশক অথবা রোধের মান কমাতে অথবা বাড়াতে পারে তাই ইম্পিডেন্স পরিবহনকারী যন্ত্রের মতো ব্যবহার করা যায় এর মাধ্যমে এক বর্তনী থেকে অন্য বর্তনীতে ডিসি প্রবাহ রোধ করা যায় এটি দুই বর্তনীকে বৈদ্যুতিকভাবে এক করতে পারে ডিসি শক্তির পরিবর্তে এসি শক্তি প্রেরণ এবং বন্টনের প্রধান কারণ হল ট্রান্সফর্মার কারণ ট্রান্সফর্মার ডিসিতে কাজ করে না তাই ডিসি শক্তি প্রেরণ করা খুব কঠিন ডিসিপ্রেরণ এবং বন্টনে ভোল্টেজ লেভেল বাড়ানো হয় বাক এবং পুশ রূপান্তরকরণের দ্বারা কিন্তু এটি খুবই ব্যয়বহুল এবং পরিবেশগতভাবে উপযুক্ত নয় ট্রান্সফর্মারের প্রধান কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানো এবং ভোল্টেজ কমানো অন্যভাবে তড়িৎ প্রবাহ বাড়ানো এবং কমানো যখন শক্তি একই থাকবে ট্রান্সফর্মারের অন্যান্য ব্যবহার এবং প্রয়োগ প্রেরণ এবং বন্টনের আগে এটি উৎপাদন প্রান্তে ভোল্টেজের লেভেল বাড়িয়ে দেয় বন্টন প্রান্তে বাণিজ্যিক এবং ঘর বাড়ির বৈদ্যুতিক ব্যবহারের ক্ষেত্রে এটি ভোল্টেজ কমিয়ে দেয় যেমন এগারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট একক ফেজ এবং চারশো চল্লিশ ভোল্ট তিন ফেজ তড়িৎ ট্রান্সফর্মার এবং বিভব ট্রান্সফর্মার শক্তি ব্যবস্থায় এবং শিল্পেও ব্যবহৃত হয় এটি ইম্পিডেন্স শনাক্তের কাজেও ব্যবহৃত হয় সুতরাং এগুলি ট্রান্সফর্মারের সাধারণ ব্যবহার ও প্রয়োগ